আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হোসনে আরা। আজকের আলোচ্য বিষয় হোসনে আরা। বন্ধুরা, এই অংশ থেকে একটি প্রশ্নের পরীক্ষায় আসে এবং এই প্রশ্নটি সচরাচর এসে থাকে। প্রশ্নটি হচ্ছে, সফদার ডাক্তার কবিতাটি রচয়িতা কে? সফদার ডাক্তার কবিতাটি রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কবি হোসনে আরা। বন্ধুরা, এই কবিতাটি আমাদের পাঠ্য ছিল, আমরা পড়ে এসেছি। হতে পারে আপনারাও আপনাদের পাঠ্য তালিকায় এই কবিতাটিকে পাঠ্য হিসেবে পেয়েছেন অথবা পেয়ে থাকতে পারেন। বন্ধুরা, অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা, অত্যন্ত চমৎকার একটি কবিতা এবং এই কবিতাটি পরীক্ষায় এভাবে প্রশ্ন হিসেবে আসে যে সফদার ডাক্তার এই কবিতাটির রচয়িতা কে? তিনি হচ্ছেন কবি হোসনে আরা। বন্ধুরা, এখান থেকে আর তেমন কোনো তথ্য নেই। মাঝে মাঝে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে এবং অনেক সময় যেটা হয়ে থাকে, সময়ের অভাবে অথবা খেয়াল করা হয় না, অনেক প্রশ্নগুলো দেখা হয় না, আর হঠাৎ করে পরীক্ষার প্রশ্নপত্রে এরকম একটি প্রশ্ন থাকলে অনেক সময় ভুল হয়ে যায়। আবার হয়তো মনে থাকলে তো সঠিক উত্তর করা সম্ভব। এই জন্য সব সাহিত্যিককেই পড়া উচিত, সব সাহিত্যিক থেকে সব ধরনের প্রশ্ন পড়া উচিত। যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো কখনোই কোনো অবস্থাতেই বাদ দেবেন না। একটি কথা মনে রাখবেন বন্ধুরা, পরীক্ষার প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো এসেছে, প্রশ্নকর্তারা যে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর কিছু সংখ্যক তথ্য থাকে যেগুলো দেখেই বোঝা যায় যে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। তবে অধিকাংশ প্রশ্ন পরীক্ষায় প্রশ্নকর্তারা যে প্রশ্নগুলো করেছেন সেখান থেকেই আসে। বলা যায় শতকরা 99% প্রশ্ন সেখান থেকেই আসে। একটি প্রশ্ন হয়তো এদিক ওদিক হয়, কখনো কখনো হয়, সব সময় কিন্তু হয় না। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা, আপনারা সফলতা অর্জন করলেই কেবল আমাদের এই অক্লান্তকর পরিশ্রম, আমাদের এই নিরলস প্রচেষ্টা বা শ্রম সার্থকতা লাভ করবে। তো বন্ধুরা, আপনাদের সফলতা মানে আমাদের সফলতা, এই বিশ্বাসটি আমাদের আছে এবং আপনারা নিজেদের প্রস্তুতি গ্রহণটাকে অত্যন্ত চমৎকারভাবে করবেন এবং খুব চমৎকার একটি প্রস্তুতি নেবেন, যাতে পরীক্ষায় এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর আপনি জানেন না বা আপনি পারেন না। এমন একটি মজবুত প্রস্তুতি নেবেন, এমন একটি ভালো প্রস্তুতি নেবেন, এমন একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন, এই বিশ্বাস এবং এই দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন এবং সর্বোপরি আপনারা আপনাদের জীবনে সফলতা অর্জন করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।